লম্বা চুল মেয়েদের সৌন্দর্যের একটি অসাধারণ প্রতীক হিসাবে কাজ করে, আর লম্বা চুলের মেয়েদের দেখতেও বেশ ভালো লাগে। আর তাই প্রতিদিন মেয়েরা কিন্তু লম্বা আর ঘন চুলের জন্য ঘরোয়া পদ্ধতিতে চুল লম্বা করার উপায় হিসাবে নিয়মিত চুলের যত্ন নিয়ে থাকেন। কে কতটুকু চুল লম্বা রাখবে সেটা সেই ব্যক্তির একান্তই ব্যক্তিগত ব্যাপার। তবে যদি কোনো কারণে চুলের বৃদ্ধি স্বাভাবিকভাবে না হয় তাহলে তাকে সুস্থ চুল বলা যায় না। সঠিকভাবে পুষ্টি উপাদান সমূহ না পেলে চুলের বৃদ্ধি ব্যাহত হয়, আর এতে করে আপনার চুলের সৌন্দর্য নষ্ট হয়ে থাকে। আপনারা যদি চুল লম্বা করার উপায় খুঁজছেন এই ভিডিওটি পুরোটাই দেখুন। রাতে ঘুমানোর আগে একবার চুলে এটি ব্যবহার করবেন। এক সপ্তাহের মধ্যে আপনার চুল এতটাই দ্রুত ঘন, কালো, লম্বা হবে যে আপনি কল্পনাই করতে পারবেন না। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করবেন এই ম্যাজিক্যাল হেয়ার অয়েলটি। এই হেয়ার অয়েলটি তৈরি করতে আমাদের প্রথমে লাগবে নারিকেলের তেল। এখানে খাঁটি নারিকেলের তেল ব্যবহার করবেন, যে কোনো ব্র্যান্ডের নারিকেলের তেল ব্যবহার করতে পারবেন। নারিকেলের তেল আমাদের চুলের জন্য ভীষণ উপকারী। নারিকেলের তেল প্রাচীন কাল থেকে চুলের যত্নে ব্যবহার হয়ে আসছে। এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ নারিকেলের তেল। এরপর একে একে সব উপাদানগুলো মিশিয়ে নিতে হবে। প্রথম উপাদানটি হলো রোজমেরি। বন্ধুরা, এই রোজমেরি আমাদের চুল পড়া বন্ধ করে নতুন করে চুল গজাতে সাহায্য করে। চুল হয় ঘন, কালো, লম্বা একদমই প্রাকৃতিকভাবে। এখানে নিতে হবে 15 থেকে 20টার মতো রোজমেরির পাতা। এই রোজমেরি আপনার চুল এত দ্রুত লম্বা করবে যে আপনি কল্পনাই করতে পারবেন না। এরপর আমাদের লাগবে তেজপাতা। এখানে 1টা তেজপাতা খুব ভালোভাবে কেটে নেবেন। এরপর একে একে আমরা সব উপাদানগুলো এই তেলের সাথে মিশিয়ে নিব। এরপর আমাদের নিতে হবে কালো জিরা। কালো জিরা চুলের অকল্পকতা রোধ করে, চুল পড়া বন্ধ করে, মাথার স্কাল্প পরিষ্কার রাখে ও চুল সিল্কি করে। এরপর নিতে হবে মেথির দানা। মেথি প্রাচীন কাল থেকে চুলের যত্নে ব্যবহার হয়ে আসছে। মেথি চুলে ব্যবহার করলে চুল দ্রুত লম্বা হয়। এখানে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ মেথির দানা। এরপর আমাদের নিতে হবে 2টা ছোট সাইজের লাল পেঁয়াজ। লাল পেঁয়াজ চুল পড়া বন্ধ করবে ও নতুন চুল গজাতে সাহায্য করবে। বন্ধুরা, পেঁয়াজের রসের মধ্যে রয়েছে সালফার, যেটি আমাদের চুল পড়া আটকায়। এরপর আমাদের নিতে হবে আলমন্ড। এখানে 8 থেকে 10টি আলমন্ড নিতে হবে। আলমন্ড চুল দ্রুত লম্বা করে, চুল পড়া বন্ধ করে ও মাথার স্কাল্প পরিষ্কার রাখে, চুলের গোড়া শক্ত করে। এরপর আমাদের নিতে হবে 8 থেকে 10টি লবঙ্গ। লবঙ্গ আমাদের চুল পড়া বন্ধ করে, চুল দ্রুত লম্বা করে, চুল হয় ঘন, কালো, লম্বা একদমই প্রাকৃতিকভাবে। এখন এই প্রত্যেকটি উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর চুলার জাল হাই হিটে দিয়ে 5 মিনিট খুব ভালোভাবে জাল করে নিতে হবে। আর এটি যতক্ষণ জাল হবে ততক্ষণ অনবরত নাড়তেই থাকবেন। খেয়াল রাখবেন যাতে করে নিচে পুড়ে না যায়। আর এই তেলটি আমাদের চুলের জন্য যে কতটা উপকারী, বাজারের থেকে কেনা কেমিক্যালযুক্ত তেল ব্যবহার না করে ঘরে বসেই হার্বাল অয়েলগুলো যদি আপনারা ব্যবহার করেন, আপনার চুলের সকল সমস্যা থেকে মুক্তি পাবেন। যাদের চুল অতিরিক্ত পাতলা, পাতলা চুল লম্বা হতে চায় না, নতুন করে চুল গজায় না, এই সকল সমস্যা থেকে খুব সহজে মুক্তি পাবেন। এই তেলটি রাতে ঘুমানোর আগে একবার ব্যবহার করবেন। দেখবেন আপনার চুল এত দ্রুত লম্বা হবে যে আপনি নিজেই অবাক হবেন। বন্ধুরা, এটি 5 মিনিট জাল করার পর ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। ঠান্ডা হলে যেটি করবেন, একটি কাচের পাত্রে এই তেলটি খুব ভালোভাবে ছেঁকে নেবেন। আপনারা চাইলে এটি ছেঁকেও নিতে পারেন, আবার এইভাবে কাচের বোতলের মধ্যে রেখে দিতে পারেন। যে কাচের বোতল আপনাদের তেলের বোতল, তেলের বোতলের মধ্যে এইভাবে বানিয়ে আপনারা রেখে দিবেন, আর এই তেলটি দীর্ঘদিন ধরে ব্যবহার করতে পারবেন। এর মধ্যে কোনো কেমিক্যাল নেই, হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করতে পারবেন ম্যাজিক্যাল এই হেয়ার অয়েলটি। আর এই হেয়ার অয়েলটি তেলে ভরে রেখে এটি আপনারা 1 থেকে 2 মাস পর্যন্ত ব্যবহার করতে পারবেন, আর এটি ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারবেন। আর খেয়াল রাখবেন, যখন আপনারা এই তেলটি ব্যবহার করবেন অবশ্যই হালকা গরম করে নেবেন। আপনার চুলের ধরন বুঝে এরকম একটি বাটিতে তেল ঢেলে নেবেন, এরপর হালকা গরম করবেন। এরপর যেটি করবেন, মাথার স্কাল্পে, মাথার তালুতে খুব ভালোভাবে ম্যাসাজ করবেন।
অ্যাটলিস্ট 5 মিনিট মাসাজ করার পর খুব ভালোভাবে চুল বেঁধে নেবেন। সকালে উঠে আপনারা চাইলে মাইল্ড শ্যাম্পু অথবা আপনার ব্যবহৃত শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে পরিষ্কার করে নিতে পারেন। এরপর দেখবেন আপনার চুলের পরিবর্তন। 7 দিনের মধ্যে আপনার চুল এত দ্রুত ঘন, কালো, লম্বা হবে যে আপনি কল্পনাই করতে পারবেন না। 7 দিনের মধ্যে চুল কাটাতে বাধ্য হবেন। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করবেন, তা নাহলে পরবর্তীতে খুঁজেই পাবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্তই সবাইকে ধন্যবাদ।